হ্যালো ভিউয়ার্স, আমি কাকুলি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা খুবই মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা এবং খুবই সুস্বাদু একটা ভর্তা, সেটা হলো ঘ্যাটকল বা খানমান, যে যে নামেই ডাকুক কিন্তু ভর্তা কিন্তু একই, স্বাদ কিন্তু অনেক অনেক বেশি এবং খুবই মজার। কীভাবে ভর্তা করতে হয় আর কী কী দিতে হয় আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই মনোযোগ দিয়ে রেসিপিটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। চলুন তাহলে মূল ভিডিওতে। এখানে আমি এই যে দেখুন আমি ঘ্যাটকল তুলেছি, তুলে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে ভাপ দিতেছি। এটুকুন আপনি স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাইতে পারলাম না, কমপক্ষে আধা ঘন্টার মতন এটা ভাপ দেবেন খুবই মজা করে। আর এখানে আমি কালো জিরা নিয়েছি, এখানে হাফ কাপের মতন কালো জিরা কিন্তু দিতে হবে এই ঘ্যাটকল ভর্তায়। তো এখানে আমি হালকা স্লো ফ্লেমে আমি এটা ভাজি করে নিলাম। এই কালো জিরাটা ভাজি করা শেষ, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি চারটা পাঁচটা পেঁয়াজ ই করে নিয়েছি, আর এটা হলো কাঁচামরিচ, আমি এটা শুকিয়ে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়েছি। আপনারা এমনি কাঁচামরিচও দিতে পারেন, আমি এটাই দিয়েছি। তো এখন আমি তেলে ভেজে নিয়ে তুলেছি, এখন আমি এই ঘ্যাটকলগুলি তেলে ভাজি করে নিব। অবশ্যই আপনারা খুবই ভালো করে সেদ্ধ করবেন, সেদ্ধ করার পরে অবশ্যই এটা কিন্তু আপনারা তেল দিয়ে ভাজি করে নেবেন। তো এই যে দেখুন পানি যাতে না থাকে এইভাবে আপনারা এটা ই করবেন। এখানে দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে ভাজি করা শেষ, এই যে কালো জিরা, এখানে রসুন নিয়েছি তিনটা, আর হলো পেঁয়াজ মরিচ ভাজি করে নিয়েছি, আর এটা হলো শিলপাটাতে আমি এটা বাটব। অবশ্যই আপনারা জানেন শিলপাটায় ভর্তা কিন্তু খুবই মজা, আর এই ঘ্যাটকল কিন্তু অবশ্যই শিলপাটায় বাটতে হয়। সো এখানে আমি বসে পড়লাম শিলপাটা নিয়ে। দেখেন আগে আমি কালো জিরাটা পিষে নেব, এই যে দেখেন আমি কিভাবে বেটে নিচ্ছি। সো অবশ্যই এটা কিন্তু একদম ফিনিশ করতে হবে, আমার কালো জিরা বাটা শেষ, এখন আমি পেঁয়াজ মরিচ বেটে নেব এর ভিতরে। সো এই যে দেখুন আমি পেঁয়াজ মরিচগুলি কিন্তু পাটাতে নিয়ে এখন বেটে নিচ্ছি, এই যে বাটতেছি। আসলে অনেক কষ্ট কিন্তু খেতে খুবই মজা, দুর্দান্ত মজা, মানে সবাই একবার খেলে পরে বুঝতে পারবেন যে এটা কতটা মজা এবং কতটা লোভনীয় একটা ভর্তা। সো এই যে দেখুন আমি বাটতেছি, আর এটা পাটাতেই বেশি মজা হয়। সো এই দেখেন আমার পেঁয়াজ মরিচ বাটা শেষ, এখন আমি ঘ্যাটকলগুলি নিয়েছি, এখন আমি এটা বেটে নেব। আসলে একটু কষ্ট হয় তারপরেও কিন্তু খেতে খুবই মজা। সো এই যে দেখেন আমি বেটে নিলাম, আশা করি যারা এই ভর্তাটা খান নাই, যারা আশেপাশে আসে অবশ্যই এই ভর্তাটা একবার বানাবেন, ট্রাই করবেন, দেখবেন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু একটা ভর্তা, খুবই মজা। আর এই সময় যদি আপনারা, এই সময় কিন্তু এই ঘ্যাটকল অনেক অনেক পাওয়া যায় বাজারে কিংবা আশেপাশে, আপনারা অবশ্যই তুলে এটা একবার হলেও বানায় খায় দেখবেন যে কতটা সুস্বাদু আর কতটা মজা। সো এই দেখেন আমি কেমনে বাড়তেছি শিল্পটায়। সো এই দেখেন আমার বাটা প্রায় শেষ, এখন আমি মরিচ পেঁয়াজ সব কিছু মিক্সড করে নেব। সবাই দোয়া করেন আমার হাতটা জানে না শেষে, শিলপাটায় যেহেতু বাড়তেছি অবশ্যই হাতটা যেন ছেঁচে না যায়। আর আলিফবাবু আমারে খুব সহযোগিতা করে, খুবই মানে ভালো ই করে, সবসময় আমার পাশে থাকে। ছো ভিউয়ার্স, আশা করি এইটা সবারই খুবই ভর্তাটা রেসিপিটা খুবই মজা লাগবে। আমি এখন একটু সরিষার তেল দিয়ে দেবো, তাহলে আরও একটু টেস্ট বেড়ে যাবে। সবই আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সবসময় আমার পাশে থাকবেন। সো এই দেখেন আমার কিন্তু ভর্তা করা প্রায় শেষ, এখন আমি পরিবেশন করে নেব। ওহ কী টেস্ট, এই যে আলিফবাবুরে দিচ্ছি যে লবণ হয়েছে কি না, দেখেন আলিফবাবু নিচ্ছে। ছো এই দেখুন আমার কিন্তু ভর্তা করা শেষ, আর
আর খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। সো রাখি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।